بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি এখন একটা প্রসঙ্গ নিয়ে আসছি, সেই প্রসঙ্গটি হলো সালাম। এক দেশেতে পাপ যে কথাটি আরেক দেশে পূর্ণ, এক দেশেতে গালি আরেক দেশে বলি। তবে শরীয়তর মারফত যদি আমরা এসব জিনিসগুলা একটু বুঝিয়া চলি, তবেই মনে হয় আমাদের সকলের জন্য মঙ্গল। আর সেই মঙ্গলটি এই পৃথিবীতে এবং পরকালে দুটি জায়গায় মঙ্গল। যেমন একটা লোক মুরব্বি আর একটা লোক অল্প বয়সের, তাকে বলতেছে কি বাবা তুমি আমাকে সালাম দিলা না কেন? ও মুরব্বি আপনি আসছেন, আসসালামু আলাইকুম। তাহলে সালামের মধ্যে একটা বড় ছোট বিষয় আছে যে তুমি আমাকে সালাম দিলা না কেন? আরে বাবা তিনি দেয় নাই আপনি দিতেন, এ হলো এক ধরনের লোক। আরেকটা হলো যে সালাম জিনিসটা বড় মারাত্মক, হয়তো যে যাকে তাকে দিতেছে দেখ, কিন্তু সালামের চিন্তাটা করলে অনেক বড় মারাত্মক। যে একটা দিকে সালাম মানুষকে সম্পর্ক করে দেয়। আমার সাথে দুই দিন আগে কারো ঝগড়া হয়েছে, খুব মারাত্মক ঝগড়া হয়েছে, এখন তার সাথে পরের দিন রাস্তায় মুখোমুখি দেখা হয়ে গেছে, এখন তো ক্রস কেটে চলে যাব, তাহলে আমি ভালো মানুষ তো আর হইতে পারলাম না। আর যখন আমি বললাম আসসালামু আলাইকুম, এখন সে যে আমার শত্রুমি লোক বা আমার ক্ষতি করতো বা আমার সাথে ঝগড়া হইতো, কিন্তু সালাম দেওয়াতে তখন সে মুচকি হেসে দিয়ে সে আবার আমার সাথে মিলে গেল। তাহলে মানুষকে মিলিয়ে দিতে অন্য মানুষকে লাগে না, সালামের মাধ্যমে মিলে যাওয়া যায়। এ হইল সামাজিক বিষয় যে সালামের মাধ্যমে মানুষ শত্রু বন্ধু হয়। আবার সালাম আরেকটা দেশে আরেকটা বিষয় আমি সেটিও তুলে ধরছি, সেটি হলো যে একটা দেশে সালাম দেওয়া নেওয়া চলে, সালাম মানুষকে পথে রাখে, মহব্বত বাড়ায়, শত্রুকে বন্ধু বানায়। আরেকটা দেশে যদি আমি যাই, সেখানে দেখা যায় সালামের প্রচলনই নাই। তাহলে সেই দেশটা কোনটা? সেই দেশটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিল যে আল্লাহ আমি তো আপনার সাথে অনেক কথা বলেছি, তাহলে কথার মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছি আমি তো, অন্য নবী তো আপনার সাথে এত কথা বলে নাই, তাহলে আমি যেহেতু বেশি কথা বলেছি, বুঝ পরামর্শ আমি বেশি করেছি, তাহলে আমি তো জ্ঞানী। তখন আল্লাহ বলেছিল হে মূসা তুমি এটা ভেবো না, তোমার থেকেও জ্ঞানী লোক আছে। কেন আল্লাহ, সে কি আমার থেকেও বেশি কথা বলেছে, বেশি বুঝ পরামর্শ করেছে আপনার সাথে? না মূসা, সে তোমার মতো এত কথা বলে না, তারপরেও সে এত জ্ঞানী। হে আল্লাহ আমি সেই লোকটাকে দেখতে চাই। তখন আল্লাহ তো তাকে একটা নিয়ম কানুন দিল, যাও সাগরের পারে তুমি এমনি এমনি যাও, একটা মরা একটা ভাজা মাছ নিয়ে তুমি যাও, সাগরের পারে যেই বরাবর দাঁড়াইলে এই ভাজা মাছটা মৃত মাছটা যখন জীবিত হয়ে লাফাইতে শুরু করবে সেখানে তুমি থামবে, সেখান থেকে পানির গোলপাক থেকে একটা লোক বের হয়ে আসবে, তুমি তার সাথে কথা বলবে। আর সেই লোকটা কে? সেই লোকটা হলো খোয়াজকেজির। আমি খোয়াজকেজিরকে খুব ভালোবাসি। খোয়াজকেজির আমার একজন প্রিয় ব্যক্তি, হয়তো তাকে দেখার যোগ্যতা আমার হয়নি, যদি আল্লাহ তৌফিক দান করে দেখতে পারবো। যাই হোক, এখন মূসা আলাইহিস সালাম যখন সেই মাছটা জীবিত হইল, তখন মূসা আলাইহিস সালাম গেল নদীর পারে, তখন একটা গোলপাক থেকে একজন মানুষ বের হয়ে আসলো, সাথে সাথে মূসা সেই লোকটাকে দেখে বলতেছে আসসালামু আলাইকুম। তখন সেই লোকটা বলতে লাগলো হে মূসা তুমি যেই দেশে
আসছো? এই দেশে সালামের প্রচলন নাই, তবুও তুমি আল্লাহর পক্ষ হইতে এসেছ, আমি তোমার সালাম নিলাম। তবে এই জগৎবাসীর কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে সেটা আবার কোন দেশ যে সালামের কোনো প্রচলন নাই? এটা কিন্তু বেশিরভাগ মানুষেরই জানা নাই, তবে আমারও তেমন একটা জানা নাই। আমি চেষ্টা করব আমার জ্ঞান থেকে একটু বলার চেষ্টা করব। সেটি হলো যে সমাজে চলতে গেলে, সংসার, সমাজ, গ্রাম, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য নিয়ে চলতে গেলে এই সালামের প্রচলনটা যদি রাখা হয় তাহলে মানুষের মধ্যে মিল মহব্বত থাকে, একজনকে আরেকজনের শান্তি প্রদান করতেছে। যেমন সামাজিকভাবে একজন লোককে বলা হইতেছে আসসালামু আলাইকুম, যাকে দেওয়া হলো তিনি বলতেছে ওয়ালাইকুম আসসালাম, তার মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আবার তিনিও বলতেছে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এখন দেখা গেছে যে যদি বলা হয় আমি যাকে শান্তি দিলাম, শান্তির জন্য দোয়া করলাম, আমি সামনে যতদিন বাঁচি অন্ততপক্ষে এই লোকটাকে আমি কথা দিয়েছি যে তুমি শান্তিময় হও, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে এই জীবনে আমি আর কোনো দিন আমার পক্ষ হইতে সে যেন কখনো অশান্তি না পায়, যদি অশান্তি আমার থেকে সে পায় তাহলে এই সালামের কোনো মূল্য নাই। এবং যে আমাকে ওয়ালাইকুম আসসালাম বলল, সে যখন বলল ওয়ালাইকুম সালাম যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তার দ্বারা যদি আমি অশান্তি পাই কোনো দিন, কোনো বিষয়ে কষ্ট পাই, তাহলে তার সালামের মূল্য নাই। কারণ তুমি আজকে আমাকে শান্তি দিয়েছ, কিন্তু কিছুদিন পরে কোনো স্বার্থের টানে বা কোনো লোভের কারণে তুমি এমন এক কষ্ট দিয়েছ, তখন দেখা যায় যে যেই মুখ দিয়ে আমাকে শান্তি দিয়েছিলে সেই মুখটা নিয়ে, শেষ দেহটা নিয়ে আজকে তুমি আমাকে অশান্তি দিলে। তাহলে যাকে বুক দেওয়া হয় তাকে আর পিঠ দেওয়া হয় না, একটা কথা বলে ঠিক, যাকে আমি শান্তি নিবেদন করেছি, শান্তির জন্য বলেছি, আমি কোনো দিন তাকে অশান্তি দিতে পারবো না। হয়তো জগতে আজকে সালাম দিয়েছি, কালকে আমার একটা স্বার্থের টান পড়ছে, আমি তাকে যে কালকে শান্তির বাণী পৌঁছাইয়ে দিলাম, আজকে আমি লোভের কারণে তার একটা সম্পদ লুটে নিলাম বা তার একটা ক্ষতি করলাম, তাকে কষ্ট দিলাম, তাকে অশান্তি দিলাম, তাহলে কালকে কী দিলাম, আজকে কী দিলাম? তাহলে এই দেশের মধ্যে দেখা গেছে আমি একজনকে বললাম যে ভাই আপনাকে 1000 টাকা নোটের একটা চেক বই দিলাম, আপনি এই টাকাটা তুলে ভালো মন্দ খাবেন। তিনি বলল ওয়ালাইকুম সালাম, আমিও আপনাকে 12000 টাকার একটা চেক বই দিলাম, আপনি এই টাকাটা তুলে ভালো মন্দ খাবেন, একটু শান্তিতে থাকবেন। এখন এই চেক বই নিয়ে দুজন ব্যাংকে গেল। ব্যাংকে যাওয়ার পরে তার ব্যাংকের মধ্যে কোনো অ্যাকাউন্ট নাই, টাকা নাই। আবার উনি যে ব্যাংকে গেল ওই ব্যাংকের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা নাই, কিন্তু চেক বই তো ঠিকই দেওয়া হলো। তাহলে এরকম ফাঁকা চেক আমরা নেওয়া দেওয়া করতেছি। তাহলে আরেকটা বিষয় হলো যে অলিয়া উলিয়া যারা পাগল ফকির, যে আল্লাহর যে খোয়াজ খেজিরের কাছে পাঠাইলেন, তিনি সালামের প্রচলন নাই, মুসা আলাইহিস সালামকে কেন বললেন যে তাদের অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন টাকা, অগণিত টাকা, এখন তারা এই টাকা যেখানে সেখানে দেয় না, যার আছে সে দেয় না, যার না আছে সে চেক বই লিখে দেয়, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা। তাহলে এই সালামটা বড় কঠিন বিষয়, যাকে আমি সালাম দিলাম, যাকে আমি শান্তি দিলাম, তাকে আমি কখনোই আর অশান্তি দিতে পারবো না, এই চিন্তা করে সালামটা দিতে হবে।
যাই হোক, আজকের যে কথাটা আমি বুঝাইতে চাইলাম যে সালামটা একটা কঠিন বিষয়। অনেক পাগল ফকিরকে দেখা যায়, তাদেরকে নামাজ রোজা পড়তে দেখা যায় না, কিন্তু এক জায়গায় বসে এসে মাথা ঝোলাইতেছে, কিন্তু দেখা যায় তাকে সালাম দিল কেউ, সালাম সে নেয় নাই, মাথাও নাড়ে নাই। তাহলে তিনি তার দেশে নাই, সে আরেকটা দেশে আছে, সেটাই হলো হাকিকত, মারিফতের দেশে আছে। তিনি হাকিকত ও মারিফতের দেশে আছে। আমি যদি ওয়ালাইকুম সালাম বলি, আমার ভান্ডে তো কিছু নাই, তাকে আমি শান্তি বিতরণ কোত্থেকে করব? আর যদি নাই থাকে, তাহলে আমি কি দিলাম তাকে? ফাঁকা চেক দিলাম? এ ফাঁকা চেক মনে করে অনেক পাগল ফকির চুপ থাকে, উত্তর করে না, কথাই বলে না। তাহলে যে সালাম দিল, তার ব্যাংকের অ্যাকাউন্ট খালি? যে সালাম নিল, তারও ব্যাংকের অ্যাকাউন্ট খালি? কেন ফাঁকা চেক আমরা দিয়ে চলছি, এবং দেখা যায় যে ফাঁকা চেক হয়তো না দিলাম, কিন্তু আজকে শান্তি বিনিময় করে কালকে স্বার্থের জন্য তার মাথায়ও বাড়ি দিলাম, তাহলে এই সালামের মূল্য কই? অবশ্যই জ্ঞানী সম্প্রদায়েরা আমার এই কথাগুলো অবশ্যই বুঝেছেন, তবে আমরা যে সালাম দেব, সালামের মর্যাদা রাখতে হবে। যদি মর্যাদা না রাখতে পারি, তাহলে এই সালাম দিয়ে আমাদের আরও পাপিষ্ঠ হতে হবে। কারণ আমি একজনকে জবান করেছি, ভাই আমি আপনাকে শান্তি দোয়া করছি, শান্তি দিলাম, কিন্তু কালকে আমি তার মাথায় বাড়ি দিলাম, তাহলে আজকে শান্তি কালকে ক্লান্তি। মানুষ কোন দেশে আছে, কি করতেছে? আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য, আজকে একজন ব্যক্তির সাথে আমার এই সালাম নিয়ে কথা হয়েছিল, তাই বললাম যে সালাম আসলে বিষয়টা কি, পাগল ফকিররা চুপ থাকে কেন, আর শরীয়তের মানুষের নেওয়া দেওয়া করতেছে কেন, কেউ বুঝে কেউ না বুঝে। তাহলে আমরা আজকে যে কথাগুলো আলোচনা করলাম এবং শুনলাম, এই আলোচনাগুলো আমাদের চিন্তার বিষয়। তো কার চিন্তায় কি আসে, যদি কারো ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, যদি খারাপ লাগে তাও জানাবেন, তাহলে আমি বুঝব যে এই কথাটা ঠিক কতটুক আর ব্যাঠিক কতটুক। আর যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে, তাহলে আমাদের যে ভিডিওগুলো ছাড়া আছে, সেই আলোচনাগুলো আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আপনারা সাবস্ক্রাইব করুন। আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।